সরকারের উন্নয়নমূলক কাজে আপনারা সহযোগিতা করবেন, তাহলে আমাদের দেশ উন্নয়ন লাভ করবে, তাহলে আমাদের জাতির পিতার যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন হবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে এই জন্য আমাদের একটু সময় লাগে, কিন্তু সময় লাগে দেখেই যে কাজটা বাস্তবায়িত হতে সময় লাগে দেখেই কিন্তু আমরা কাজটা শুরু করার আগে যখন ভাঙন হয় আমরা এমার্জেন্সি কাজ করে ব্লক দিয়ে জিও ব্যাগ দিয়ে আপনারা দেখেছেন বলেছে যে আমরা 60 কোটি টাকা কাজ এই এলাকায় আমরা কাজ করেছি চরগড়িয়া স্বাস্থ্যবাদ এলাকাতে আমরা বর্ষার সময় নদী ভাঙন হয়েছে আমরা এমার্জেন্সি কাজ করেছি। এমার্জেন্সি কাজটা করেছি যে নদী ভাঙনটা যেন আর বেশি না হয় ঠেকা দিয়ে রাখতেছি, প্রকল্প পাস হলে পরে আসল কাজটা শুরু হবে। আমরা যদি প্রকল্প পাস করার আগে যদি ঠেকা না দিই তো প্রকল্প যখন পাস করে নিয়ে আসবো তো গ্রামে তো থাকবে না, থাকবে তো ওই জন্য কাজটা শুরু করার আগ পর্যন্ত যাতে করে আর বেশি ভাঙন না হয় সেটা ঠেকানোর জন্যই আমরা এই কাজটা করি। তো এইটাকে আবার অনেকে অনেকভাবে কথা ঘুরায় ফোরায় কথা বলে আমরা শুধু মানুষের দোষ খুঁজি, আমরা মানুষকে উৎসাহ দিই না যে কেউ যদি কাজ করে কাজ করলে তাকে তুই উৎসাহ দিয়ে বলবো যে আচ্ছা ভাই আপনি ভালো কাজ করছেন, তাহলে সে কিন্তু উৎসাহিত হয় যে আচ্ছা ভাই আমি কাজটা যে কষ্ট করে করলাম উনি আমাকে এটা সাবাসী দিচ্ছে, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। মনে করো এই রাস্তাটা আমি কিন্তু তখনই সেই বলেছিলাম 7ই আগস্ট 20 সালে যে নদীটা এত রাস্তা ভেঙে গেছে, আমি তখন বলে গেছিলাম যে এই রাস্তাটা আমি শেষ কমপ্লিট করে আমি উদ্বোধন করবো, কারণ আমি কথা দিয়ে গেছিলাম আপনাদের কথা রাখতে চাচ্ছিলাম যে বলতে চাচ্ছিলাম যে ভাই আপনার এটা দাবি উঠেছিলেন আমি দাবিটা কিন্তু পূর্ণ করলাম, কিন্তু হঠাৎ করে আমি হঠাৎ করে যদি এক্সটেনশন বললো যে এটা নাকি ঠিকাদারকে দিয়ে নাকি এটা উদ্বোধন করা হয়েছে, তাহলে এটা কি হবে সব নির্বাহিত কৌশলই জানেই না ব্যাপারটা। এই জন্য আমি বলেছি যে কাজটা তাহলে বন্ধ করো, কে করতেছে আমি জানি, কারণ নির্বাহী প্রকৌশল নিজেই জানা যায়। তো এই জন্য উনি এটাকে বন্ধ করে দিয়েছে এবং আমাকে বলছে স্যার তাহলে আপনি কবে আসবে, আমি বলছি আমার আপনি আমাকে যখন আসতে বলবেন আমি তখনই আসবো। সাধারণভাবে আমি শুক্র শনিবার বরিশালে আসি কারণ আমাকে বাকি 5 দিন মন্ত্রণালয়ে কাজ করতে হয় এবং আপনারা জানেন যে আমি খুব কম শুক্রবার শনিবার আছেন আমি আসি না, আমি চেষ্টা করি প্রতি শুক্রবার শনিবার আসতে এবং আমি আমি আসি এই জন্য যাতে করে আমি আপনাদের প্রতিনিধি আপনাদের সংসদ সদস্য, আপনাদের অনেক কষ্ট থাকতে পারে, অনেকে অনেক অনেক জায়গায় আবেদন করে চাকরি আবেদন করে চিকিৎসার আবেদন করে সাহায্য প্রার্থী হয়, আমি চাই যে আপনার সাহায্য চাই যদি ঢাকায় গিয়ে আমার সাথে দেখা করেন, আমি যদি আপনার 5,000 টাকা দিতে 5,000 টাকা তো যাওয়া মাসে খরচ হয়ে যাবে বুঝতে পারেন, এই জন্যই বলি আপনার ঢাকায় কেউ যাবেন না, আপনারা এখানে থাকবেন আমি আপনাদের কাছে আসবো কারণ আপনারা আমাকে ভোট দিয়ে বানাইছেন, সেটা আমার দায়িত্ব আপনাদের দূর ঘুরে আসতো, আপনি আমাকে নির্বাচিত করেছেন আমি আপনাকে দূর ঘুরে আসবো, আপনারা যদি আমার কাছে আসেন আমি যেখানে থাকি ওইখানে সব ইউনিয়ন থেকে 10টা ইউনিয়ন থেকে আসতে পারে আমার দ্বারা সিটি কর্পোরেশনের কাউন্সিলর আসতে পারে শহরের লোকজন আসে আপনারা আসতে পারেন আপনারা, এবং আমার কাছে আসতে কোনো ভায়া মিডিয়া লাগে কারণ মাধ্যম দরকার নাই, আমি সরাসরি সবার সঙ্গে কথা বলি, কেউ বলতে পারবে না যে আমার কাছে আসছে আমি কথা বলতে পারিনি, এমনও অনেক অনেক লোক আছে প্রতি সপ্তাহে এসে সাহায্য চায়, হ্যাঁ তখন আমি রাগ হয়ে যাই, মনে করো একজনকে 4 বা 5 বা 6 বার দিচ্ছি তারপর দিয়ে আবার প্রতি সপ্তাহে এসে বলে যে স্যার আমার কিছু টাকা দেয়, তা টাকা দেওয়া সম্ভব কত লোককে টাকা দিতে হবে বুঝতে পারছেন, আমার কথাটা হলো যে আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী যে চাচ্ছে যে আমরা শক্তিশালী দেশ হবো, এইটা হতে হলে আমরা যদি মিলেমিশে একসঙ্গে কাজ না করি তাহলে আমাদের দেশটা উন্নত লাভ করতে পারবে না, এবং আপনারা মাননীয় প্রধানমন্ত্রী উপরে আস্থা রাখতে পারেন, মাননীয় প্রধানমন্ত্রী যতদিন আছেন মাননীয় প্রধানমন্ত্রী সরকার যতদিন আছেন দক্ষিণাঞ্চলে উন্নয়ন ততদিনই হবে, কারণ উনি দক্ষিণাঞ্চলের মেয়ে গোপালগঞ্জ না পারে ওলার সময় কিন্তু এই পায়রা বন্দর হয়েছে পদ্মা সেতু হয়েছে আর 4-5 মাস পরে আপনারা বরিশাল থেকে ঢাকা সরাসরি আপনারা ফেরি ছাড়া আপনারা ঢাকা যেয়ে পৌঁছতে পারবেন আবার ঢাকা থেকে আসতে পারবেন, এটা শুধুমাত্র সম্ভব হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যিনি এই দক্ষিণাঞ্চলের মেয়ে ওনার জন্য সম্ভব হয়েছে, তো ওনার জন্য আপনারা দোয়া করবেন উনি ভালো থাকলে সুস্থ থাকলে বাংলাদেশ ভালো থাকবে, সুতরাং ওনার জন্য দোয়া করলে পরে আমরা সবাই ভালো থাকবো, এবং আমি আপনাদের আশ্বস্ত করতে চাই
যে লামছড়ি বা এই চরবড়িয়া ইউনিটে যত প্রতি ভাঙন আছে, শোনেন আমরা নির্বাচনের আগে অনেক কথা বলি যে আমি আপনাকে এইটা করে দেবো সেটা করে দেবো, কিন্তু নির্বাচিত হওয়ার পরে সে মেম্বার হোক চেয়ারম্যান হোক উপজেলা চেয়ারম্যান হোক এমপি হোক ওই কী করে ওই টিয়ারে খাও ওখান থেকে পয়সা মারে কাবি কাঁধে পয়সা মারে টিউবওয়েল টেলিভেল ওইখান থেকে চান্দা উঠায়। কিন্তু আমি আমি জোর গলায় বুক ফুলায় আপনাদের সামনে বলতে পারি আমি হারাম খাই না। আমি আপনাকে বলতে পারি আমি কোনো টিয়ার কাবি কাঁধ কোনো টিউবওয়েলের পয়সা নেওয়া কোনো লোককে চাকরি দেওয়ার কথা বললাম আমি কোনো পয়সা নিই নাই আর ভবিষ্যতে নেব না। আপনারা আশ্চর্য হয়ে যাবেন কিছুদিন আগে আমার মন্ত্রণালয়ে কিছু কিছু চাকরির জন্য ই কি বলে আবেদন একবার বিজ্ঞপ্তি দিয়েছিল, তো এই বিজ্ঞপ্তি দেওয়ার পরে আমাদের এখানে আমাদের অনেক ছেলেরা চাকরির জন্য তারা আবেদন করছে, লিখিত পরীক্ষায় কেউ পাস করে, কেউ শূন্য পাইছে, কেউ তিন পাইছে, চার পাইছে, পা সবচেয়ে যে বেশি পাইছে সেই সে দশ পাইছে। তাহলে আপনি বলেন আমি তার চাকরিতে পারবো, আপনি আমার জায়গায় চাকরিতে পারতেন, তাহলে আমি কী করছি জানেন শুনে আপনার হাসবেন, এটা বাংলাদেশে কোনো মন্ত্রী বা কোনো এমপি করছে কিনা আমি জানি না, আমার জানা মতো করে না। আমি এখানে একটা কোচিং সেন্টার খুলছি, এই যে আমার নির্বাহী প্রকৌশলী বসে আছে ডান দিকে একে দিয়ে একটা ওনার নেতৃত্বে একটা আমরা কোচিং সেন্টার করছি, যে যে পদের জন্য তারা আবেদন করবে ওই ওই বিষয়ে আমরা একটা কতগুলো প্রশ্ন সেট করে আমরা প্রায় 200-300 প্রশ্ন সেট করে ওগুলো আমরা শেখাই কোচিং করে। কোচিং করার পরে মনে করেন 4 সপ্তাহ একটা কোর্স করে এবং কোচিং সেটা যেগুলো হয় করার পরে আবার ওই আবার নির্বাহী প্রকৌশল পরীক্ষা নেয় আবার এখানে এই পরীক্ষায় সে আমাকে বলছে স্যার এখন আগের চেয়ে অনেক ভালো তারা তাদের আগের চেয়ে তাদের অবস্থা অনেক ভালো তারা লেখাপড়া কিছু করছে, আগে লেখাপড়া করে খেলা অবগ্রে পাশ করেছে বুঝছে এখন তারা লেখাপড়া একটু করতেছে। তো এখন ইনশাল্লাহ আগামী যেন আমাদের চাকরি জানা পথে বিজ্ঞপ্তি দেবে পরীক্ষা দিলে পরে তারা আশা করা যায় তারা ভালো করবে। তো আমার কথা আমি চেষ্টা করতেছি কারণ দক্ষিণাঞ্চলের উন্নয়ন হচ্ছে বরিশাল বিভাগীয় সব তো পায়রা বন্দর যেমন হয়েছে এখানে কিন্তু অনেক বিদেশিরা এসে অফিস করবে অনেক অনেক বিদেশিরা অফিস অনেক অফিস টফিস হবে তো এই অফিসে হবে এখানে আমরা ভারতের প্রধানমন্ত্রীর একটা ই আছে আমরা ভোলা থেকে গ্যাস আনবো এই জন্য ভোলা বরিশালে কিন্তু ব্রিজ হচ্ছে এই ব্রিজটা হলে পরে আমরা ব্রিজের উপর থেকে আমরা গ্যাসের লাইনটা আমরা নিয়ে আসবো আনলে পরে আমরা ইনশাল্লাহ বরিশালেও আমরা শিল্প কারখানা করবো সেখানে গ্যাসটাই আসবে। তো শিল্প কারখানা হলে পরে এখানে আমাদের ছেলেপিলে যারা আছে এদের চাকরি হবে না চাকরি হবে তো চাকরি হইতে হলে তো তার যোগ্যতা অর্জন করতে হবে এমনি তো চেহারা দেখে তো হবে না আমার লোক বা লামছড়ির লোক বললে তার চাকরি হবে না হবে তাই তো যোগ্যতা অর্জন করতে হবে। এই জন্য আমি বলি যে বাবা যারা লেখাপড়া ভালো তারা কলেজে ইউনিভার্সিটিতে পড়ো যারা তোমার লেখাপড়া দুর্বল তোমরা হাতের কাজ শেখো টেকনিক্যাল কাজ শেখো পলিটেকনিকে ভর্তি হও হাতে ওয়েল্ডিং করা শেখো তারপরে তোমার কী বলে গাড়ি মেকানিক হিসাবে কাজ করো এই হাতের কাজ কম্পিউটারে কাজ করো এগুলো হলে পরে সে নিজে যখন ই হবে তার যখন নিজের তার একটা দক্ষতা অর্জন করবে তখন তার জন্য আমি সুপারিশ করতে পারবো তখন চাকরি দেওয়া সম্ভব হবে। এই জন্য আপনারা যারা অভিভাবক যারা আছেন আপনারা যারা মা বাবারা যারা আছেন বড় বোন যারা আছেন ভাই যারা আছেন আপনাদের প্রতি আবেদন থাকবে আপনাদের ছেলে মেয়েদেরকে আপনাদের ভাইদেরকে বোনদেরকে লেখাপড়া করাবে এদেরকে যাতে করে ওরা আগামীতে চাকরি পেতে পারে সেই জন্য তাদেরকে প্রস্তুত করতে হবে যাতে করে আমরা যখন এখানে শিল্প কারখানা হবে যাতে করে আপনার ছেলেমেয়েরা চাকরি পায় তাহলেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন আমরা সমৃদ্ধ শাড়ি দিয়ে সব 2041 সালের ভিতরে সেখানে পৌঁছাতে সক্ষম হবে এটার জন্য আপনাদের সহযোগিতার দরকার। খালি স্লোগান মায়েরা একজনের পিছনে লাগিয়ে নাই থাকা আপনার ছেলেমেয়েদেরকে লেখাপড়া করেন আরেকটা হলো ছেলেমেয়েদেরকে মাদকের প্রতি যাতে আকৃষ্ট না হয় আসক্তি না এটাকে খেয়াল করবে একটা পরিবারের একটা ছেলে মাদকের সঙ্গে যদি তারা তারই হয়ে যায় ওই পরিবার শেষ যতই আপনি টাকার মালিক হন না কেন আপনার পরিবার আর শান্তি আসবে না একবার মাদকে আসক্তি হলে পরে কিন্তু সেই পরিবার রক্ষা নাই। সুতরাং দয়া করে আপনাদের নিজের ভালোর জন্য চিন্তা করে আপনাদের ছেলেমেয়েদেরকে লেখাপড়া করান মাদক থেকে দূরে থাকতে বলেন এবং
সরকারের উন্নয়নমূলক কাজে আপনারা সহযোগিতা করবেন, তাহলে আমাদের দেশ উন্নয়ন লাভ করবে, তাহলে আমাদের জাতির পিতার যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন হবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।